হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে হলো শুভ মহানবমী, তাই নবমীর দিন প্রথমেই চলে এসেছি রেস্টুরেন্টে, বাড়ির সবার জন্য খাবার দাবার নিয়ে যাব। কারণ মাকে না আমি পুজোতে একদম রান্নাবান্না করতে দিই না, আর মা কটা দিন ধরে যাচ্ছে আসছে বাড়িতেও সেভাবে থাকছে না, মাসির বাড়িতে যাচ্ছে, মাসির বাড়িতে যেহেতু পুজো হয় তো সেখানেই যাতায়াত করছে। তো তার জন্য আজকে মায়ের জন্য, বাড়ির জন্য খাবার নিয়ে যাব, প্লাস মামুনির জন্য খাবার নিয়ে এসেছিলাম। তো তার জন্য প্রথমে রেস্টুরেন্টে চলে গেছি, তারপরে আমরা চলে এসেছিলাম সিনেমা দেখার জন্য। আর এবারে পুজোতে না যতগুলো সিনেমা বেরিয়েছে তার মধ্যে আমি সবগুলোই মোটামুটি দেখে ফেলেছি, আর সব থেকে বেস্ট মুভি লেগেছে আমার বহুরূপী। তোমাদেরকেও বলবো, তোমরা প্লিজ প্লিজ এই মুভিটা দেখো। অনেক দিন পর এত সুন্দর একটা মুভি আমি দেখলাম বেঙ্গলি, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আর পুজোতে প্রায় অনেকগুলো সিনেমাই তো দেখলাম, তো এই সিনেমাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। তোমাদেরকে বলবো, তোমরা প্লিজ একবার এই সিনেমাটা দেখো। আর অনেক যেহেতু প্রত্যেক দিন ঠাকুর দেখে ফেলেছি, তাই এবারে কাছে কয়েকটা তিন চারটে মতন ঠাকুর দেখা বাকি ছিল, তো সেটাও আসার পথে আর কি দেখে নিলাম। কারণ এই কয়দিন না মানে সিনেমাটা আমি রাত্রিবেলা আর কি দেখছিলাম, তো আজকে অনেকটা তাড়াতাড়ি দেখে ফেলেছি। মানে 9টার শোটা নিয়েছিলাম, 9টা থেকে 11:30-12টার মধ্যে শেষ হয়ে গেছিলো। তো আসার সময় তাই কয়েকটা ঠাকুর আর কি দেখে এসেছি। আর রাস্তাটাও দেখো পুরো ফাঁকা, আজকে সেরকম একটা ভিড় নেই, কারণ দুর্গাপুজো সবসময় কলকাতাতেই বেশি ফেমাস হয়, আর কালী পুজো হচ্ছে মধ্যমগ্রাম বারাসাত। দূর দূরান্ত থেকে মানুষ আমাদের এখানে আসে ঠাকুর দেখতে। আর এই দেখো, মানে আমি যে স্কুলে পড়তাম আর কি ছোট থেকে, সেই রাস্তাটা কি সুন্দর সাজিয়েছে, ওখান দিয়েই পাস করছিলাম তখন দেখলাম কি ভারী সুন্দর লাগছে রাস্তাটা। আর এই পুজোতে এই আলোগুলো, আর এক সপ্তাহ পরেই বন্ধ হয়ে যাবে, মানে এটা ভেবেই না কেমন জানি মনটা কেমন আনছান আনছান করছিল যে এই মা এলো, এর মধ্যে দেখো মা চলেই যাবে। মানে আসছে আসছে এটাই কিন্তু ভালো লাগে, আসলে যে মানে একদম সেকেন্ডের মধ্যে চলে যায় এই জিনিসটাই না ভীষণ খারাপ লাগে। তো তোমাদের কেমন কেটেছে পুজোটা অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর আমাদের এখানে, আমি যেই স্কুলে আর কি পড়াই, তো সেই স্কুলের সামনেই এরকম একটা দুর্গা ঠাকুর করেছে, ভীষণ সুন্দর প্যান্ডেলটা করেছে। এইটা আমার দেখা হয়েছিল না, তাই ভাবলাম যে আজকে আমি দেখে নিই, কারণ এটার বাস দিয়ে পাস করছিলাম তখন দেখা হয়নি। আর এই ঠাকুরটা এত সুন্দর লেগেছে না দেখো, পুরো গোল্ডেনের মধ্যে কি অপূর্ব সাজসজ্জা, মানে হ্যালোজিনগুলো না সবগুলো গোল্ডেন দেওয়া, আর এত মিষ্টি লাগছে মাকে, মানে অভূতপূর্ব সুন্দর সাজ। এটা আমি প্রথম দিনকে এসেছিলাম দেখার জন্য, তখন সবে মাকে আনা হয়েছে, আর আজকে নবমীর দিন এলাম তাই দর্শন করলাম, কি সুন্দর লাগছে দেখতে, তোমরা দেখো। আর আজকে নবমীর দিনকে ভোগ দিয়েছিলাম লুচি আলুর তরকারি, আর তার সাথে দিয়েছিলাম হচ্ছে মালপোয়া। আর গোপাল সোনাদেরকে তোমাদেরকে তো বলেইছি যে পুজোর সময় আমি অন্ন ভোগটা একটু কমই দিয়েছি, শুধু অষ্টমীর দিনকেই আর কি দেওয়া হয়েছে, আর বাকি সব দিনই লুচি এরকমই ভোগ আর কি নিবেদন করেছি। কারণ অন্ন সেইভাবে আমাদের ঘরে রান্না হয়নি এই কটা দিন, যেহেতু মাও বাড়িতে নেই আর আমি একা হাতে না সবটা পেরে উঠবো না, ওই জন্য আর কি করিনি। আর তাই জন্য লুচি আলুর তরকারি আলুর দম এইভাবেই সেবা দিয়েছি সকলকে। আর আজকে এই জামাটা পরে দেখো কি ভারী সুন্দর লাগছে, এই প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি জন্মাষ্টমীর সময় কিনে তোমাদেরকে বলেছিলাম পুজোর সময় পরাবো, কি ভারী সুন্দর লাগছে দেখো সবাইকে। আর তোমরা রাধারানীর প্রশংসা যে কত করেছো, সত্যি রাধারানীর দিক থেকে না চোখ আমারই সরে না, আর তোমাদেরকে কি বলবো এত ভারী সুন্দর লাগছে। আর এই দেখো ময়ূখ সোনাকে, মিশুক সোনাকে নতুন জামা পরিয়েছি সবাইকে, কত কত সুন্দর লাগছে গোপুসোনাদের। আর মেহুলকে নিয়ে তো ঘোরা হয়ে গেছে, আর আরও সামনে অনেক ভিডিও আসছে গোপুসোনাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে খুব শিগগিরই আসছে, তোমরা সব ভিডিও দেখতে পারবে। আর এই দেখো আজকের ভোগ নিবেদন এটাই করেছি, আর তোমরাও কিন্তু গোপাল সোনাদের নিয়ে ঘুরতে বেরিয়েও আনন্দ করো, সবাই এইভাবেই কিন্তু আনন্দে থাকো আর ভালো থাকো, আর পুজোটা খুব ভালোভাবে কাটাও। আর এই যে এই ড্রেসগুলো আমি কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম।